আজ মহাসপ্তমী আর আমরা চলে এসেছি আজকে ভারত সেবাশ্রমের পূজা দেখতে। সপ্তমীর সকাল আর বাইরে দেখুন কি বৃষ্টি হচ্ছে, ওয়েদারটা সত্যি ভীষণ খারাপ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। সকলকে জানাই শুভ মহাসপ্তমী। দেখতেই পাচ্ছেন বৃষ্টি পড়ছে আজকে সকাল থেকে, ওয়েদারটা খারাপ। তবুও পুজো বলে কথা, তাই বাড়িতে তো থাকা চলবে না, তাই এখন আমরা আবার ঠাকুর দেখতে বেরিয়ে যাচ্ছি। কালকে আমরা গেছিলাম ডান্ডিয়া উৎসবে আর আজকে যাচ্ছি ভারত সেবাশ্রম। চলুন যাওয়া যাক সেখানে। রবিবার, তার উপর আবার পুজোর দিন, আজ এখানে পার্কিং পেলে হয়। এই ওয়েদারে পুজোটা যে মন্দিরের ভেতরে হচ্ছে এটাই যা রক্ষে। তো আমরা এখন চলে এসেছি ভারত সেবাশ্রম। এখানে এখন চলছে ফ্রি টাইম। কোভিড এর আগে না সব সময় যে কোনো মন্দিরে যাওয়া যেত, কোনো রকম চার্জ ছিল না, কিন্তু আফটার কোভিড মন্দিরগুলোতে একটা টাইম বলুন একটা চার্জ ফিক্সড করে দিয়েছে। সেই জন্য এভরিডে তো সেই সব জায়গায় যাওয়া যাচ্ছে না, কিন্তু প্রতিদিন ভারত সেবাশ্রমে দুটো থেকে চারটে এটা ফ্রি টাইম রেখেছে। এটা বেশ ভালো, মানে ঠাকুর দর্শন আপনি চাইলে অ্যাটলিস্ট করতে পারবেন, তার জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না। আপনি এসে টাইম মতো, এদের টাইম মতো দুটো থেকে চারটের মধ্যে এসে প্রতিমা দর্শন করে যেতে পারবেন। যাই হোক, অনেকেই এসেছে দেখছি। আমরা তো ভেবেছিলাম এত ওয়েদার খারাপ যে ফাঁকা পাবো, কিন্তু না, ভিড় আছে। তবে লাকিলি পার্কিং পেয়ে গেছি, কোনো সমস্যা হয়নি। অনেকেই এসেছে, দেখি কোনো চেনা মুখ পাওয়া যায় কিনা, তাহলে একটু গল্প গুজবও হয়ে যাবে। চলুন। পুজোর দিনগুলোতে তো এখানে অফিস স্কুল সবই খোলা থাকে, তবে এবার উইকেন্ড পড়াতে সবাই একটু নিশ্চিন্তে ঠাকুর দেখতে পারছে। লাস্ট দু বছর তো কোভিডের জন্য আমাদের মতো অনেককেই বাড়িতে বসেই কাটাতে হয়েছে, তাই এবার ঠিক করেছি পুরো দমে পুজোটা উপভোগ করব। বন্ধুদের সাথে ঠাকুর দেখার মজাটাই আলাদা, এদেরকে দেখে এখন আমার সেটাই মনে হচ্ছে। ওইদিকে মনে হয় প্রসাদ দিচ্ছে, যাই গিয়ে প্রসাদটা নিয়ে আসি। জানেন তো, আমি যখন প্রথমবার এখানে দুর্গাপুজো দেখতে আসি, সবার মতো আমিও ভাবতাম এখানে কি প্রতি বছর ইন্ডিয়া থেকে ঠাকুর আনা হয়, প্রতি বছর প্রতিমা বিসর্জন হয়। পরে অবশ্য জানতে পারি এখানে প্রতি বছর ঠাকুর আনা কিংবা প্রতিমা বিসর্জন কোনোটাই হয় না। এই যে মূর্তিটা রয়েছে, কয়েক বছর টানা এই প্রতিমারই পুজো হয়, পরে ছ সাত বছর হয়ে গেলে আবার ইন্ডিয়া থেকে নতুন প্রতিমা নিয়ে আসা হয়। আসলে এভরি ইয়ার ইন্ডিয়া থেকে প্রতিমা আনা তো সম্ভব নয়, তাই এই ব্যবস্থা। বেজেই গেছে, এখন প্রায় পাঁচটা বাজতে চললো, এরা অনেকক্ষণই টাইমটা এক্সটেন্ড করেছে ভিড় দেখে। যাই হোক, আমাদের ঠাকুর ভারত সেবাশ্রমে দেখা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। প্ল্যান আছে আর একটা মন্দিরে যাওয়ার, এখন দেখা যাক সেই মন্দিরের টাইমিংটাও দেখতে হবে। এখন এখান থেকে বেরোনো যাক। বৃষ্টিটা যেন একটু ধরেছে মনে হচ্ছে, এইরকমই যেন থাকে বাবা, পুজোর দিনে বৃষ্টি আর ভালো লাগছে না। Thank you.
আমরা এখন চলে এসেছি ভারত সেবাশ্রম থেকে 9 মিনিট ডিস্টেন্সে দুর্গা মন্দিরে। বৃষ্টিটা এখন একটু হালকা কমেছে, এটাই যা রক্ষে। কিন্তু ওয়েদারের যা অবস্থা, মানে সারা রাস্তায় জল জমে আছে, মানে ড্রেস হোক মানে শাড়ি টাড়ি পরে হাঁটাটা খুব দায় হয়ে গেছে। যাই হোক, এর মধ্যেই ঠাকুর দেখতে বেরিয়ে গেছি। বাবা, এখানেও অনেক ভিড় হয়েছে। আমরা যাচ্ছি আর লোকজন বেরোচ্ছে। কি রে, ক্লোজিং টাইম নাকি রে? মন্দিরের ভেতরটা দেখুন কি সুন্দর, আর এখানেও কত ভিড় হয়েছে। নাম দুর্গা মন্দির হলো, এখানে দেখছি প্রচুর অন্যান্য দেবদেবীরও পুজো হচ্ছে। ভালো লেগেছে? কলা পাতা হচ্ছে। একই জায়গায় গণেশ, শিব, পার্বতী, রাধা, কৃষ্ণ অনেক ঠাকুরেরই পুজো হচ্ছে। তিন দিন এটা কি ঠাকুর? তুমি বলো। You know who is that? That's Hanuman. Hanuman ji. Eta ki? এই যা, একসাথে এত ঠাকুর দেখে টিন টিন খালি বারবার প্রত্যেকের নাম গুলিয়ে ফেলছে। সপ্তমী কেমন লাগছে? বেশ ভালো। আমরা সেই দেশে যেমন প্যান্ডেল হপিং করতাম এক প্যান্ডেল থেকে আরেক প্যান্ডেল, এখানে তো সেরকম হয় না, ওই জন্য আমরা এক মন্দির থেকে আরেক মন্দিরে যাচ্ছি ঠাকুর দেখতে। খানিকটা দেশের ওই পুজোর ফিলটা না, টেম্পল হপিং। হ্যাঁ, টেম্পল হপিং, প্যান্ডেল হপিং। কিন্তু যেখানেই যাচ্ছি বেশ ভালো ভিড় হয়েছে, কিন্তু তাই না? ভালো ভিড় হয়েছে, মানে এখানে এই মন্দিরগুলোতে এলে বোঝা যায় যে কত ইন্ডিয়ান এখানে থাকে। ঠাকুর দেখা কমপ্লিট, এবার এখান থেকেও আমরা বেরিয়ে যাচ্ছি। এবার এখান থেকে কোথায় যাব সেটা এখনো ঠিক হয়নি, গাড়িতে যেতে যেতে ঠিক করে নেবো। চলুন এখন তবে এখান থেকে যাওয়া যাক। ইন্ডিয়াতে তো দুর্গাপুজোতে আর ঠান্ডা পড়েনি, এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। বেলায় বেলায় বেরিয়েছিলাম, আর তারপর পুজোর দিন একটু স্টাইল করব বলেও আর কি সোয়েটার বা জ্যাকেট কোনোটাই নিইনি। এখন যত টাইম, মানে রাত হচ্ছে আর কি, বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। আর গাড়িটাও না পার্কিং পায়নি বলে একটু দূরে পার্ক করতে হয়েছে, তো গাড়ি অবধি যেতে যেতে মনে হচ্ছে কুলফি জমে যাবে আমার। অনেকক্ষণ ধরে, প্রায় 10 মিনিট ধরে খোঁজাখুঁজি করেও আমি আর প্রজ্ঞান এক ডিসিশনে আসতে পারিনি যে কোথায় আমরা এরপর যাব। তো ফাইনালি ডিসাইড হলো যে চলো, এবার আমরা অনেক ঠাকুর দর্শন হয়েছে, এবার খিদেও পেয়েছে মোটামুটি হালকা, তো এখন আমরা খেতে যাচ্ছি। হ্যাঁ, তো এখানে হাউস অফ বিরিয়ানি বলে একটা দোকান আছে, আমরা এখন সেখানেই যাচ্ছি। চলুন সেখানে গিয়ে তারপরে আবার কথা হচ্ছে। চলে এসেছি হাউস অফ বিরিয়ানি অ্যান্ড কাবাব, সেই রেস্টুরেন্টে। এখান থেকে আগে আমরা সবসময় বিরিয়ানি অর্ডার দিয়ে নিয়ে গেছি এবং বাড়িতে খেয়েছি। এখানকার বিরিয়ানিটা অসাধারণ জাস্ট। তো আমরা কিছু অনেক ভেবে ফাইনালি এখানেই আবার চলে এসেছি, তবে আজকে এখানে বসে খাচ্ছি। প্রজ্ঞান এখন মেনু দেখে ডিসাইড করছে, আমার মেনু তো একই থাকে, আমার কিছু দেখার বিশেষ নেই। প্রজ্ঞান দেখছে, এবার আমরা খাবার অর্ডার দেবো আর কি। Now I will eat chicken kebab first time.
খেতেও পেয়ে গেছে আর খাবারও এসে গেছে। এবার তাহলে খাবারটা শুরু করা যাক। স্টার্টারে ছিল চিকেন ললিপপ আর চিকেন চাপলি কাবাব। এই কাবাবটা কেমন করেছে? মরারও জায়গা নেই, বাকি যা খাবার পড়ে আছে সব বাড়িতে প্যাক করে নিয়ে যেতে হবে। এখন আমাদের তো নড়ারও জায়গা নেই, এত খেয়ে ফেলেছি, প্রচুর খেয়ে ফেলেছি আজকে। ঠাকুর দেখা হলো, খাওয়া হলো, এবার বাড়ি যাওয়ার পালা। আজ তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আরও একটি নতুন ব্লগ নিয়ে। টাটা। এন্ড ইফ ইউ লাইক আওয়ার ব্লগ দেন প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্রচুর হাওয়া দিচ্ছে, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে হয়।